পড়াশোনা বনগাঁর স্কুলে। নানান অভিযোগে অভিযুক্ত আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের নাম আপাতত বিদ্যালয়ের মেধা তালিকা থেকে ঢেকে দেওয়ার দাবি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের। কলকাতা আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের যাত্রা শুরু হয়েছিল উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থেকে। বনগাঁ হাইস্কুলেরই ছাত্র ছিলেন তিনি। অষ্টম শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ে পড়াশোনার পর পুরুলিয়াতে চলে যান, তারপর ফের ১১ ক্লাসে এসে ভর্তি হন। ১৯৮৯ সালে বনগাঁ হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ১৯৮৯ সালে উচ্চ মাধ্যমিকে তিনি প্রায় ৮০% নম্বর পান। হাইস্কুলের মেধা তালিকায় এখনও জ্বলজ্বল করছে তার নাম। সন্দীপ ঘোষের নামের পাশেই লেখা ৭৯.৭% নম্বরের কথা। এবার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে স্মারকলিপি জমা। প্রাক্তন ছাত্রদের দাবি, আপাতত মেধা তালিকা থেকে সন্দীপ ঘোষের নাম মোছা না গেলেও ঢেকে রাখুন বিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রাক্তন ছাত্রদের দাবি, আরজিকরের অপকর্জনক ঘটনাতে সন্দীপ ঘোষের নামটা জড়িয়েছে এবং ইতিমধ্যে সিবিআই তাকে অনেকবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের রাজ্য পুলিশ তার এফআইআর জারি করেছে। সেখানে তার নামের জন্য আমাদের বনগ্রাম উচ্চ বিদ্যালয় এবং বনগাঁ শহরের নাম নষ্ট হচ্ছে। তো আমরা প্রাক্তন ছাত্ররা এটা কোনো সময় মেনে নিতে পারি না যে তার জন্য বনগাঁ হাইস্কুলের নাম নষ্ট হবে। তো সেখান থেকেই আমাদের আরজি জানানো হয়েছে বনগাঁ হাইস্কুলের স্কুল কমিটির কাছে, হেডমাস্টারের কাছে, যে তার নামটা মেধা তালিকা থেকে মোছা হোক। তারা স্কুল কমিটি থেকে এটাও জানিয়েছে যে অবশ্যই এটা করা হবে যদি সে দোষী সাব্যস্ত হয়। দেখুন, বনগাঁ হাইস্কুল হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাইস্কুল এবং এই শহর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শহর, রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের শহর, নীলদর্পণের শহর, ইছামতির একটা সুরের নাম বনগাঁ শহর। তো আমরা যেরকম এই শহরকে নিয়ে বনগাঁর বাইরে গিয়ে বিভিন্ন গর্ববোধ করি, ঠিক তেমনি কোনো মতেই আমরা বনগাঁর বাইরে গিয়ে বলতে দেব না যে এটা সন্দীপ ঘোষের বনগাঁ। সেই জন্য আমরা বনগাঁ হাইস্কুলের প্রধান শিক্ষককে আমাদের এই সন্দীপ ঘোষের নামটাকে মেধা তালিকা থেকে বাদ দেওয়ার জন্য অনুরোধ করেছি। উনি বিষয়টা বিবেচনার সঙ্গে দেখবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। স্মারকলিপি পেয়েছেন, জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুণাল দে। এদিন তিনি বলেন, দেখুন, আমাদের যে নোটিশ বোর্ডটা বা যে বোর্ডের কথা ওখানে বলা হচ্ছে সেটা হচ্ছে এই বিদ্যালয়ের ইতিহাস, অর্থাৎ বিগত ৪০ বছর বা ৫০ বছরের রেজাল্টটা একসঙ্গে তুলে ধরা করে, কোন বিষয়ে কোন বছরে কেমন রেজাল্ট হয়েছিল, হায়েস্ট নাম্বার কত হয়েছিল, ফার্স্ট বয় কত হয়েছিল, হায়েস্ট তিনটে নাম্বার আমাকে রেখে দিই, এটা একটা স্কুলের ইতিহাস বা রেকর্ড বলতে পারে। তারপরে কৃতিছাত্রদের নামের নাম রাখা শেখে, অর্থাৎ এখানে নাম থাকে পিছনে নাম্বারও থাকে। তা সেটা ওদের বলেছিলাম যে একটা মানুষ তার পরবর্তী জীবন স্কুল ছাড়ার পরে তা দীর্ঘ লাইন সে বাঁচে, তারপরে ৬০-৮০ বছর বাঁচতে পারে, তারপরে সেই সময় সে কেমনভাবে চলবে, কেমন তার জীবনধারণ হবে, কেমন তার আচার আচরণ হবে, তার সার্টিফিকেট কিন্তু এই বোর্ড দেয় না। সেটাই ওদের বলেছিলাম যে সেটা কিন্তু সার্টিফিকেটকে নাম না থাকা মানেই তাকে একটা গুড সার্টিফিকেট দেওয়া হলো বা সারা দেশে ভালো থাকবে এরকম নয়, এটা একটা রেকর্ড আর কিছুই নয়। তবে ওরা যেটা বলার চেষ্টা করেছিল আমি এটা বুঝলাম, ওরা বলতে চেয়েছে যে এখানে তাদেরই নাম থাকবে যাদের ইমেজটা পৌঁছাতে ফ্রেশ থাকবে। তবে আমরা সে সমস্ত ভেবে এই নামগুলো লিখি না বা এটা ধারণার মধ্যে এখন আমার ছিল না বিষয়গুলো। এই আজকে আলোচনাটা এসেছে, আমরা ওদের বলেছি যে বিচার বা তদন্ত এগোক, বিচার এগোক, দেখি কী হয়, তারপরে আমরা সবাই মিলে বসে, সবাই মানে আমাদের প্রাক্তন ছাত্র, বর্তমান শিক্ষক, শিক্ষক বা শিক্ষিকারা, প্রাক্তন হেডমাস্টার যারা বেঁচে আছেন তারা, প্রাক্তন শিক্ষকরা বা যাদের বোর্ডে নামে তারা, সবার সাথে আলোচনা করে এই বিষয়ে আমরা কীভাবে দেখ বিষয়টাকে বা সিদ্ধান্ত নেবো আমরা পরে ঠিক করে নেবো আমরা, এটাই বলেছি। প্রসঙ্গত, কলকাতা আরজিকরের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকেই নজরে প্রাক্তন অধ্যক্ষ। পুরো ঘটনায় তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। সিবিআই এর পক্ষ থেকে ইতিমধ্যেই তাকে ডেকে লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে। গোটা রাজ্য তো বটেই, বর্তমানে সারা দেশের কাছেই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে সন্দীপ। জানা গেছে ১৯৯৪ সালে MBBS ডিগ্রি অর্জন করেন তিনি, চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন পদেই কর্মরত ছিলেন। ২০২১ সালে আরজিকরের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হন। তারপর থেকে পরিচিতি আরও বাড়ে সন্দীপের। যে কলেজে তিনি ডাক্তারি পড়েছিলেন সেখানকারই অধ্যক্ষ হয়ে কাজে যোগ দিয়েছিলেন। আরজিকরের আগে ন্যাশনাল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হিসেবেও কাজ করেছেন। বিভিন্ন সময়ে বিতর্কে নাম জড়িয়েছে তার। ২০২৩ সালের জুন মাসে
দুর্নীতির অভিযোগ ওঠে সন্দীপের বিরুদ্ধে। সম্প্রতি 2021 সালের জানুয়ারি মাস থেকে আরজিকর মেডিকেল কলেজে যে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সিট গঠনের নির্দেশ দিয়েছে নবান্ন। ঘটনাচক্রে এই 3 বছরেরও বেশিরভাগ সময় কলেজের দায়িত্বে ছিলেন সন্দীপ ঘোষ। অধ্যক্ষ থাকাকালীন সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্বজনপোষণ ছাড়াও সরকারি অর্থ 9-6 অভিযোগ ওঠে। কোভিডের সময় অত্যাধুনিক যন্ত্র কিনেছিল আরজিকর হাসপাতাল, খরচ হয়েছিল 4,50,000 টাকা। পরে জানা যায় এই যন্ত্রের বাজার মূল্য 1,60,000। অভিযোগ উঠেছে টেন্ডারের ক্ষেত্রেও নিজের প্রভাব খাটিয়েছেন তিনি। উল্লেখ্য, আরজিকরের হাসপাতালে ছাত্রাবাসে র্যাগিং বিতর্কে জড়িয়ে এর আগে বদলি হয়েছিলেন সন্দীপ। আরজিকর থেকে তাকে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। সেবার মাত্র 48 ঘন্টার মধ্যেই তিনি ফিরে এসেছিলেন আরজিকরে। 2023 সালের সেপ্টেম্বরে ফের বদলি হয় তার। সেবারেও 21 দিনের মাথায় ফিরে আসেন আরজিকরে। আরজিকরে আর্থিক দুর্নীতির অভিযোগে সন্দীপের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতিও দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর্থিক দুর্নীতির অভিযোগে সরকারি নিষ্ক্রিয়তা এবং ইডি তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হাসপাতালেরই এক প্রাক্তন পদাধিকারী। বুধবার বিষয়টিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন করা হয়। প্রধান বিচারপতি সেই আবেদনে সাড়াও দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।